জয় হিন্দ। সেভেন এবিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সেভেন এবিক নিউজের পর্দায় রয়েছি আমি মৃত্তিকা। একেবারেই কোনো জাঁকজমকহীন বা মহানগরের বড় পুজোতে আমি এই মুহূর্তে নেই। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে ছোট পুজো বললে ভুল হবে, অধিকার আদায়ের যে পুজো সেই পুজোতে কিন্তু এই মুহূর্তে রয়েছি। রয়েছি সোনাগাছির দুর্বার মহিলা সমিতির পুজোতে। আমি সরাসরি চলে যাব সেই পুজোর ছবিতেই। দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে ছোট্ট পরিসরে একটা পুজো, বিরাট মাপের পুজো নয়, মহানগরের যে বড় বড় নামি দামি পুজো তার মধ্যে তার ওরম কোনো পুজো নয়, কিন্তু এই পুজো হচ্ছে অধিকার আদায়ের পুজো, লড়াইয়ের পুজো। আমি সরাসরি কথা বলে নেব একজনের সঙ্গে, তিনি কিন্তু এখানকার প্রায় সবই বলতে পারে, ওনার সঙ্গে একটু কথা বলে নেওয়ার প্রথমেই চেষ্টা করব। তারাই কিন্তু এতদিন বঞ্চিত, এখনো বঞ্চিত আছেনি, কিন্তু আপনাদের লড়াইটা শুরু করেছেন তাকে আমরা পূর্ণিশ জানাই। এবং একটু যদি বলেন যে পুজোটা শুরু করার ভাবনা কিভাবে মাথায় এলো? যেটা হচ্ছে আমরা আমাদের ভাবনাটা অনেকদিন থেকেই ছিল, তো 2013 সালে আমরা ঠিকই করে নিয়েছিলাম যে এবারে আমরা দুর্গাপুজোটা করব। সেই দুর্গাপুজো করতে গিয়ে আমাদের অধিকারের লড়াই, কারণ হচ্ছে যে যৌনপল্লীর মাটি নিয়ে মা দুর্গার মূর্তিতে লাগানো হয়, অথচ সেই যৌনকর্মীদের বা যৌনকর্মীর সন্তানদের অবহেলিত লাঞ্ছিত তাদের এই পুজো মণ্ডপে তাদের চিহ্নিত করা যে এরা যৌনকর্মীর সন্তান বা এরা যৌনকর্মী অঞ্জলি দিতে পারবে না, এই অপমান জন আমাদের সবসময় বুকে একটা তাদের ব্যথা ছিল। দুর্বার যেহেতু যৌনকর্মীদের সংগঠন, বিগত 30 বছর ধরে এই যৌনকর্মীর অধিকার প্রতিষ্ঠার লড়াইতে কাজ করছে, তো তখন আমরা মনে করলাম যে এই পুজোর মধ্যে থেকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। প্রথম যে আমরা দুর্গাপুজো করব এবং যৌনকর্মী এবং যৌনকর্মীর সন্তানরা তারাই এই পুজোটা করবে, এই পুজো তারা নিজেরা থেকে পুজো পরিচালনা করবে, প্রত্যেকটা যৌনপল্লীতে সন্তানদের দিদিদের কাছে তাদের অষ্টমীর প্রসাদ পৌঁছে দেওয়া, তাদের সন্তানদের এই পুজো প্যান্ডেলে আনন্দ করা, নাচ গান করা, দিদিদের অঞ্জলি দেওয়া, সিঁদুর খেলা, এগুলো এই অধিকার করে দেওয়ার একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার কিন্তু দুর্বার ভেবেছে। যেহেতু দুর্বার যৌনকর্মীর সংগঠন, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিভিন্নভাবে কিন্তু তারা সমাজের কাছে অবহেলিত, সেই জায়গা থেকে বলবো আজ থেকে 30 বছর আগে যেটা ছিল 30 বছর পরে এসে অনেকটাই পরিবর্তন। আজকে দেখবেন প্রত্যেক বছর আমাদের দুর্গাপুজো যৌনকর্মীর অধিকার লড়াইয়ের কথা বলা হয়েছে। এই বছর পুজোর থিম আমাদের আছে লাল বাতির দুর্গাপুজো, এই মাটিতে মাকে পাবে যদি মন দিয়ে খোঁজো, এটাই আমাদের পুজোর থিম। তো প্রত্যেক বছর এরকম কিছু না কিছু থিম আমাদের থেকেই থাকে, সেটা অধিকারের ওপরে আর কি। তো এই জায়গা থেকে যে চ্যালেঞ্জ আজকে যৌনকর্মীরা, তারা যৌন কাজ ছাড়া আরও অনেক কিছু করতে পারে। যৌনকর্মী কিন্তু আকাশ থেকে এই ব্রথেলগুলোতে পড়েনি, সমাজে কোনো মা কোনো পরিবারের কারোর মা কারোর মেয়ে কারোর বোন কোনো না কোনো পরিবার থেকে আমরা এসেছি, তো সেই জায়গায় মনে করি আর পাঁচটা কাজের মতো যৌন পেশাটা কাজ, এই কাজে যারা আছে কাউকে মনে কষ্ট দেয় না কোনো ক্লায়েন্টকে বা তাদেরকে চিন্তাইও করে না, তারা পরিষেবা নিতে আসে, সেই পরিষেবাটা খুব সুস্থভাবে যৌনকর্মীরা দেন, তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই কাজের অধিকারের দরকার আছে। আজকের বলি যে আইনি স্বীকৃতি পুরোপুরি না পেলে বা সামাজিক স্বীকৃতি পুরোপুরি পায়নি, একটা সময় কিন্তু যৌনকর্মীরা পুজো প্যান্ডেলে অঞ্জলি যাওয়া দেওয়ার জন্য তোড় পেয়েছে বা সন্তানটা পুজো দেখার জন্য এই গণ্ডির বাইরে যেতে পারেনি। এখন অনেক জায়গায় এই যৌনকর্মীর অধিকার এবং যৌনকর্মীদের বিষয়টা নিয়ে পুজোর থিম হয়েছে, যেটা বলি আমি আলিপুরদুয়ার 78 পল্লী, সেখানে কিন্তু এবছর থিম চৌকাঠ। বরানগর দাদাভাই সংঘ, সেখানে কিন্তু যৌনকর্মীদের অধিকারের কথা বলেছে, ওদের প্রোগ্রামের আমি উদ্বোধনে মানে গিয়েছি, ওখানে শত্রুঘ্ন সিনহা ছিলেন, মদন মিত্র ছিলেন আমাদের দুর্গাপুজোর প্রেসিডেন্ট দুর্বারের, এবং তাপসবাবু ছিলেন, সৌগতবাবু ছিলেন, এরা যথেষ্ট
এই মানে কাজটাকে তারা সম্মান জানায় এবং সম্মান জানিয়ে ওনাদের প্রেস ক্লাবে প্রোগ্রাম ছিল, সেখানে আমাকে ডেকেছে প্রেসিডেন্ট হিসাবে। আমি আমার সংগঠনের কথা, আমার কমিউনিটির বোনের হয়ে আমি নেতৃত্ব দিয়েছি এবং দিচ্ছি। ফের ওদের এখানে গিয়েছি, ওখানে এমপি লেভেলের লোকেরা ছিলেন। 78 পল্লীতেও খুঁটি পুজোতে আমার একজন সন্তান এবং আমি প্রেসিডেন্ট হিসাবে ওখানে গিয়ে থিম মেকারের সাথে কথা বলেছি, এখানেও থিম মেকারের সাথে কথা বলেছি। কেন এই চিন্তাভাবনাটা এলো, আগামী দিনে ভাবছি এই থিম মেকার যারা আছে তাদেরকে আমরা ইন্টারভিউ করবো, এটা আমাদের ডকুমেন্ট, তাদের সাথে কথা বলবো যে আজকের সমাজের এই যে পরিবর্তন এটা কিন্তু আমরা কুর্নিশ জানাই ধীরে ধীরে প্রত্যেকটা মানুষের কাছে যৌন কাজ এবং যৌনকর্মীদের বিষয়টা ক্লিয়ার হওয়া। আর আপনারা যারা আছেন মানে সাংবাদিক বন্ধু বা বান্ধবী, আপনাদের মাধ্যম থেকে প্রত্যেকটা কোনায় কোনায় এই যৌনকর্মীদের অধিকারের কথা, যৌনকর্মীদের কথা পৌঁছাবে এবং যৌন কাজটাকে আর পাঁচটা কাজের মতন যেন প্রত্যেকে ভাবতে পারে। যেরকম আমার খিদে পেলে হোটেলে যাই, যৌন পেশা সেটাও একটা শারীরিক খিদে যখন পায় তখন কিন্তু এখানে ক্লায়েন্টগুলো আসে, সেটা কোনো অপরাধ নয়। যেভাবে অপরাধভাবে আমাদের সমাজ থেকে ছোটোবেলা থেকে এইভাবে তৈরি করা হয়েছে, এটা খারাপ। খারাপ খারাপ কোনটা? যদি মানুষকে মনে দুঃখ দেওয়া হয়, কাউকে মার্ডার করা হয়, কারোর থেকে ছিনিয়ে নেওয়া হয়, সেটা খারাপ, অবশ্যই সেটাকে দুর্বার সাপোর্ট করে না। আর এর সঙ্গে বলি আরও একটা চ্যালেঞ্জ নিয়ে দুর্বার কাজ করছে, অনেকগুলো চ্যালেঞ্জ, যেটা হচ্ছে সরকার বা প্রশাসন করছে কিন্তু অতভাবে করতে সেই অর্থে হয়নি, যেটা অ্যান্টি ট্রাফিকিংয়ের কাজ। দুর্বার এখনও অবধি 1700 মেয়েকে এই পেশা বা বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে এসে তাদের বাড়িতে পৌঁছানো এবং সিডব্লিউসির সঙ্গে যৌথভাবে কাজ করে তাদের হোমে পাঠানো, এগুলো কিন্তু দুর্বারই করেছে। কারণ হচ্ছে দুর্বার যৌনকর্মী ব্রথেলে প্রত্যেকটা কমিউনিটির সঙ্গে মিশে আছে। আর যারা দুর্বার আছে তারা কারা? তারা তো কমিউনিটি। তা এই কমিউনিটির সমস্যা কমিউনিটিই বুঝবে, বাইরের লোক এসে অত বুঝতে পারবে না। সেই জন্য এই কাজটা করা কিন্তু দুর্বারের পক্ষে খুব সহজ। আরও কতগুলো ঘটনা আপনাদের বলি, যে দুর্বার পিছিয়ে পড়া জনগোষ্ঠী খালি দুর্বার যৌনকর্মীদের কথা ভাবে না, সমাজের আরও অনেক প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের কাছেই কিন্তু দুর্বার খবর পেয়ে বা তাদের কাছে ছুটে ছুটেই যায়। আপনারা জানেন 2005 বা এরকম কিছু 4-5 সালে আমলাশুলের সবররা কিন্তু না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন, সেখানে অনেকেই গেছে, কিন্তু দুর্বার কমিউনিটি বেসড অর্গানাইজেশন, আমরা কমিউনিটির মর্মটা বুঝি যে তাদেরকে কিভাবে সেই জায়গাটাকে সাপোর্ট দিতে হবে, আমরা কিন্তু ফেরত আসিনি। আমরা তাদেরকে অধিকারের লড়াই, তাদের অধিকার কিভাবে নিতে হয়, সামাজিক স্বীকৃতি কিভাবে নিতে হয়, তাদের সোশ্যাল সিকিউরিটির জন্য কি করতে হবে, সেই সবরদের মধ্যে থেকে নেতৃত্ব তৈরি করে তাদের সেই অধিকার তারা প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং 2006 সালে পুরুলিয়ার নাজনী, ওই মুহূর্তে ওই দিদির নামটা আমার মনে নেই, কি বাই ছিলেন, উনি যখন মারা যান ওনার পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দেওয়া হয়। ওনাকে না, প্রত্যেকটা নাজনীকে কিন্তু ওইভাবে মারা গেলে তাদেরকে ভাগাড়ে ফেলে দেওয়া হতো। সেখানেও আমরা গেছি, গিয়ে আমরা বললাম যে একটা মানুষ, আমরা কোন সমাজে বাস করি যে একজন মানুষ মারা গেলে তাদেরকে আমরা ভাগাড়ে টেনে ফেলে দিই? তো সেই জায়গা থেকে আমরা বলছি যে প্রত্যেকটা মানুষ হিসাবে তাদের অধিকার আছে। এই নাজনীরা কিন্তু তারাও তাদের শিল্পী ভাতা পাচ্ছে, শিল্পী স্বীকৃতি পাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিমলা দেবী যিনি আছেন, ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছে, পোস্তবালা দিকে লালন পুরস্কার দিয়েছে। তো সেই জায়গা থেকে বলবো আরও অনেক নাজনী যারা আছে তারা শিল্প ভাতা পাচ্ছে। এই শিল্পটা কিভাবে হারিয়ে গেছিল সেটা সেই জায়গা থেকে আমরা বলবো যে দুর্বার যৌনকর্মীর সংগঠন হতে পারে কিন্তু প্রত্যেকটা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করে। দুর্গাপুজো করতে গিয়ে যেটা বললাম যে আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। আজকের দেখুন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে আরও অন্য অনেক পুজো হয়, অনেক বড় বড় পুজো, বড় করে প্যান্ডেল, রাস্তা জুড়ে প্যান্ডেল হয়, তাতে কিন্তু সমস্যা নেই। যখন আমরা পুজো করব বলছি তখন কিন্তু এখানে প্যান্ডেল করতে দেওয়া হবে না, এখানে সমস্যা, খুঁটি পুজো করলে খুঁটি তুলে দেওয়া, অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে। হ্যালো, পরে
দাঁড়া দাঁড়া, 2 মিনিট ফোন করছি, আমি ইন্টারভিউ দিচ্ছি, তো গাড়ি এখানে দাঁড়াও। তো সেই জায়গা থেকে আমরা চ্যালেঞ্জ ছিল আমরা এই দুর্গাপুজো করব। আমরা 2013-তে শুরু করার পরে 2016-তে আবার বন্ধ রেখেছিলাম, এই কারণে পুজোটা বাইরে ঠিকঠাকভাবে করতে দেওয়া হচ্ছিল না। আবার আমাদের কোর্টের দ্বারস্থ হয়ে যে জায়গাটা দেখছেন 8x20 যে মাপটা, এটা মেপে কিন্তু কোর্ট থেকে এসে লোকাল যারা আছে তারা দাঁড়িয়ে থেকে মেপে জায়গাটাকে দিয়েছে। আসলে যাদের পুজো তারা করবে, অথচ পারমিশন নিতে হবে। আমাদের চাঁদা নিয়ে কত বড় বড় পুজো হতো, কিন্তু যদি আমরা পুজো করি তাদের তো কোথাও না কোথায় ঘা লাগবে স্বার্থে। সেই জায়গা থেকে বলবো যে চ্যালেঞ্জের সঙ্গে আমরা চ্যালেঞ্জ করতে ভালোবাসি, চ্যালেঞ্জ করলেই আমরা জানি আমাদের জয়, আর আমরা চ্যালেঞ্জ করতে তৈরি আছি, প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ করব। আর অষ্টমীর আগের দিন আর কি, মানে সপ্তমী রাতে, রাতে আমরা এই শুভমহলটাকে ভাড়া নিয়ে 400 কেজি চাল ডাল, 100 কেজি দুধের আমরা খিচুড়ি চচ্চড়ি পায়েস বানাই, বানিয়ে প্রত্যেকটা ব্রতেলে দিদিদের কাছে প্রসাদ পৌঁছে দেই, যাতে তারা বঞ্চিত না হয়। এটাই আমাদের প্রত্যেকটা মানুষের কাছে বলা যে আমাদের দিদিরা আর বঞ্চিত নয়, তারা যাতে নিজেদের মায়ের প্রসাদ পাচ্ছে, নিজেদের প্রসাদ পাচ্ছে। আপনার নাম? আমার নাম বিশাখা লস্কর, আমি দুর্বারের সভানেত্রী। আমি এবছর মানে প্রত্যেক বছর দুর্গাপুজোতে আছি আর কি, আগামী দিনে থাকবো। এটা আমাদের অধিকারের লড়াই, সবসময় এরকমই বলবো যতদূর না আমরা অধিকার পাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পুজো আপনারা সবাই আসবেন, আর এলে আমরা খুব খুশি হব। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন 7 আবিক নিউজের পর্দায় এই মুহূর্তে আমরা ছিলাম একেবারে যেটাকে বলে যৌনপল্লীর মাটি ছাড়া মায়ের পুজো শুরু হয় না, সেই যৌনকর্মীরাই কিন্তু অন্তরালে থাকে, তাদেরই কিন্তু কোনো মর্যাদা দেওয়া হয় না। আর সেরকমই মর্যাদা, মানে মর্যাদা অধিকার লড়াই কিন্তু তারা করছেন, সেই কারণেই এই দুর্গাপুজো। ভীষণ সুন্দর মায়ের প্রতিমা, একেবারে ছোট পরিসরে এক চালার মধ্যে হয়তো হবে না, এখন মনে হচ্ছে এক চালার মধ্যে কিন্তু মায়ের পুজো সম্পন্ন হবে। এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার সোনাগাছি অঞ্চলে, ওদেরই কিন্তু পুজো, দুর্বারের পুজো। একেবারে লাইটিং দেখতে পাচ্ছেন একেবারে সেজে উঠেছে চারিটা দিক, সে ছবি আপনাদেরকে সরাসরি দেখালাম। দেখতে পাচ্ছেন একেবারে আলোর রোশনাইয়ে কিন্তু সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন একেবারে আলোর রোশনাইয়ে কিন্তু সেজে উঠেছে, এটা কিন্তু পুরোটাই যৌনপল্লী। বলা হয় এশিয়ার সব থেকে বড় যৌনপল্লী হচ্ছে আমাদের উত্তর কলকাতার সোনাগাছি অঞ্চল, এবং সেই অঞ্চলেরই যৌনকর্মীদের কিন্তু, যৌনকর্মীদের সংস্থা দুর্বার মহিলা সমিতি, সেখানেই কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছে। দুর্বার মহিলা সমিতির পুজো কিন্তু সরাসরি তুলে ধরলাম আপনাদের সামনে, তাদের লড়াইয়ের কথা, তাদের লড়াই করে অধিকার ছিনিয়ে নেওয়ার গল্পই কিন্তু আমরা সরাসরি তুলে ধরলাম 7 আবিক নিউজের পর্দায়। আমি মৃতিকা ছিলাম এই মুহূর্তে 7 আবিক নিউজের পর্দায়। কোনো মহানগরের বড় পুজো নয় বা কোনো হাই ভোল্টেজ পুজো নয়, একেবারে সাদা মাটা ছিমছাম একটা পুজোয় আমি এই মুহূর্তে ছিলাম, কিন্তু এই পুজোটা হলো একটা অধিকার লড়াইয়ের পুজো, একটা অধিকারের লড়াইয়ের পুজো। এই মুহূর্তে রয়েছিলাম সোনাগাছিতে, সোনাগাছির যারা যৌনকর্মীরা রয়েছেন তাদের সমিতি দুর্বার মহিলা সমিতি, তারা কিন্তু অধিকার লড়াইয়ের, অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যে পুজো আয়োজন করেছেন সেই পুজোতে আমরা এই মুহূর্তে ছিলাম, আমরা দেখালাম, আমরা কথা শোনালাম, ওনাদের কাহিনী, ওনাদের যন্ত্রণার কাহিনী, ওনাদের লড়াইয়ের কাহিনী কিন্তু আমি শোনালাম 7 আবিক নিউজের পর্দায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মুহূর্তে লাইভ এখানেই শেষ করছি, মৃত্তিকা সেনগুপ্তর সঙ্গে শ্যামল পালের রিপোর্ট, 7 আবিক নিউজ। জয় হিন্দ।